প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স অনলাইন রসায়ন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ ভৌত রসায়ন চার এর অন্তর্গত কোয়ান্টাম কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো আলোক তড়িৎক্রিয়া, যাকে ইংরেজিতে ফটো ইলেকট্রিক ইফেক্ট বলে, আলোক তড়িৎক্রিয়ার পরীক্ষালব্ধ বৈশিষ্ট্য, অর্থাৎ আলোক তড়িৎক্রিয়ার যে পরীক্ষা করব সেখান থেকে প্রাপ্ত ফলাফল নিয়ে আমরা আলোচনা করব, আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যায় সনাতন বলবিদ্যার ব্যর্থতা, অর্থাৎ সনাতন বা নিউটনীয় বলবিদ্যার যে ব্যর্থতা আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব, আলোক তড়িৎক্রিয়ার আইনস্টাইনের ব্যাখ্যা, আইনস্টাইন যে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে আলোক তড়িৎক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্টের যে ব্যাখ্যা দিয়েছিলেন তার জন্য তিনি 1905 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেই আইনস্টাইনের ব্যাখ্যাটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা কম্পটন প্রভাব নিয়ে আলোচনা করব, যাকে কম্পটন ইফেক্ট বা কম্পটন স্ক্যাটারিং বলে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তারপরে কম্পটন প্রভাব ব্যাখ্যায় সনাতন বলবিদ্যার ব্যর্থতা, কিভাবে সনাতন বলবিদ্যা পুরোপুরি ব্যর্থ হয় কম্পটন প্রভাব ব্যাখ্যায় তা নিয়ে আমরা আলোচনা করব। কোয়ান্টাম প্রভাব ব্যাখ্যায় কোয়ান্টাম বলবিদ্যার সফলতা, কোয়ান্টাম বলবিদ্যা কিভাবে কম্পটন প্রভাব ব্যাখ্যায় সফল হয় সে নিয়ে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে কম্পটন শিপ সমীকরণ ডি ল্যামডা ইকাল টু এইচ ডিভাইডেড বাই এম নট সি ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, এই সমীকরণটা আমরা উপপাদন করব। প্রথমে আসি আলোক তড়িৎক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট বলতে কি বুঝি। বায়ুশূন্য মাধ্যমে কোনো ধাতব পৃষ্ঠের ওপর পর্যাপ্ত কম্পাঙ্কের আলোকরশ্মি পড়লে ওই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হয়, এই ঘটনাকে আলোক তড়িৎক্রিয়া বলে। অর্থাৎ আমরা যদি একটা ভ্যাকাম সৃষ্টি করি, সেখানে যদি একটা ধাতব পৃষ্ঠ রাখি, সেই পৃষ্ঠের ওপর আল্ট্রাভায়োলেট রশ্মি বা কিংবা এক্সরে রশ্মি ফেলি, তাহলে ওই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হবে, এই ঘটনাটাকে বলবো আলোক তড়িৎক্রিয়া। নির্গত ইলেকট্রনকে আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রন এবং এর ফলে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে আলোক তড়িৎ প্রবাহ বা ফটো ইলেকট্রিক কারণ বলে। অর্থাৎ আমরা যদি ভ্যাকামে বললাম একটা ধাতব পৃষ্ঠ রাখবো, সেখানে হচ্ছে আমরা যদি আল্ট্রাভায়োলেট রশ্মি ফেলি এবং দুই প্রান্তে ভ্যাকামের দুই প্রান্তে যদি কানেক্টিং ওয়্যার দ্বারা আমরা কি করি সংযোগ স্থাপন করি এবং ব্যাটারি লাগাই, তাহলে ভ্যাকাম দিয়ে যেহেতু বিদ্যুৎ প্রবাহিত হবে না, আলো যদি না পড়ে তাহলে কোনো রকম বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে না। কিন্তু যদি ওই ধাতব পৃষ্ঠের উপরে আল্ট্রাভায়োলেট কিংবা এক্সরে রশ্মি ফেলা হয় সাথে সাথে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়। তাহলে এই যে ইলেকট্রন যে নির্গত হচ্ছে সেটাকে আমরা বলবো ফটো ইলেকট্রন বা আলোক ইলেকট্রন, এবং যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে তাকে আমরা বলবো ফটো ইলেকট্রিক কারেন্ট। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলোক তরঙ্গ। আলোক তরঙ্গ একটি নির্দিষ্ট বেগে কি হচ্ছে ধাতব পৃষ্ঠের যোজন স্তরের ইলেকট্রনকে কি করছে আঘাত হানছে। আঘাত হানার ফলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনটা সিটকে যোজন স্তর থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ঘটনাটা কি বলবো ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটা আমরা একটা পূর্ণাঙ্গ পরমাণু চিত্র আমরা দেখতে পাচ্ছি, প্রোটন আছে, নিউট্রন আছে, এটা নিউক্লিয়াসে, আর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনের পরিভ্রমণ আছে, আর আলোকরশ্মি যোজন স্তরে পড়ার ফলে কি হয়েছে ইলেকট্রন যোজন স্তর থেকে বেরিয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলবো ফটো ইলেকট্রিক ইফেক্ট। আমরা আরো যদি ভালোভাবে দেখি, এখানে আমরা ধাতব পৃষ্ঠের উপর ইলেকট্রন দেখিয়েছি, এই যে এগুলোকে আমরা কি বলছি ইলেকট্রন, তাহলে এগুলা হচ্ছে কি আলোক তরঙ্গ, যখন এই পৃষ্ঠের উপর পড়বে তখন এই ইলেকট্রন এই পৃষ্ঠ থেকে বেরিয়ে যাবে, এই ঘটনাটাকে বলছি আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎক্রিয়া। আমরা যদি পরীক্ষাটা একটু দেখি ভালোভাবে, এখানে আমার ব্যাটারি এটা প্লাস এটা মাইনাস, এগুলা কানেক্টিং ওয়্যার বা কেবল দ্বারা কি আছে যুক্ত আছে একটা ভ্যাকাম টিউবের সাথে, সেই ভ্যাকাম টিউবের এখান থেকে এটা পুরোপুরি হচ্ছে তারবিহীন, তার নাই, এখানে একটা ধাতব পৃষ্ঠ রাখা আছে। এখন যদি আল্ট্রাভায়োলেট কিংবা এক্সরে রশ্মি যদি এই ধাতব পৃষ্ঠে ফেলা হয় তাহলে দেখা যাবে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়েছে, যে অ্যামিটার লাগানো আছে অ্যামিটার থেকে আমরা বুঝতে পারবো বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়েছে। কিন্তু যখনই আমরা এই লাইট বন্ধ করে দেবো, সোর্স লাইট বন্ধ করে দেবো, সাথে সাথে এই বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, তাহলে এই ঘটনাটাকে বলবো ফটো ইলেকট্রিক ইফেক্ট। আর এটা হচ্ছে যে ইলেকট্রন নির্গত হবে এই ইলেকট্রন সেটাকে বলবো ফটো ইলেকট্রন, আর যে তড়িৎ প্রবাহ পাবো তাকে বলবো ফটো ইলেকট্রিক কারেন্ট। আলোক তড়িৎক্রিয়ার পরীক্ষালব্ধ বৈশিষ্ট্য, আমরা যে পরীক্ষাটা দেখলাম বর্ণনা করলাম সেই পরীক্ষা থেকে কি কি ফলাফল পাওয়া যায় সে সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। এক নম্বর, তিনটি বৈশিষ্ট্য পাওয়া যায় আলোক তড়িৎক্রিয়ার পরীক্ষা থেকে, আমরা তিনটি বৈশিষ্ট্য উপনীত হতে পারবো। সেটার এক নম্বর হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য সূচক ন্যূনতম কম্পাঙ্কের, যাকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলে, আলো উক্ত ধাতুর উপর আপতিত হলেই কেবলমাত্র ইলেকট্রন নির্গত হবে, আলোর তীব্রতা যতই হোক না কেন ধাতুর থ্রেশহোল্ড কম্পাঙ্কের কম কম্পাঙ্ক বিশিষ্ট আলো ধাতুর উপর আপতিত হলে কোনো ইলেকট্রন নির্গত হবে না, এটা একটা বৈশিষ্ট্য। ধাতুর বৈশিষ্ট্যের
বৈশিষ্ট্য মানে যে কোনো একটা ধাতুর ধাতবপৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত করার জন্য একটি ন্যূনতম কম্পাঙ্কের আলো দরকার। তার নিচের কম্পাঙ্কের আলো যদি ওই ধাতবপৃষ্ঠের ওপর পড়ে তাহলে সেই আলোর যত তীব্রতাই হোক না কেন সেই ধাতবপৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হবে না। কিন্তু যদি ধাতবপৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হওয়ার জন্য ন্যূনতম যে কম্পাঙ্কের আলো দরকার যেটাকে আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলছি, সেই কম্পাঙ্কের আলো যদি ধাতবপৃষ্ঠের ওপর পড়ে তাহলে কি হবে ধাতবপৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হবে, অন্যথায় তার চাইতে কম কম্পাঙ্ক বিশিষ্ট আলো পড়লে সেই আলোর তীব্রতা যাই হোক না কেন সেখান থেকে কোনো ইলেকট্রন নির্গত হবে না। আমরা এই জিনিসটা এক নম্বর শর্তে যা বলছে তা আমরা একটু ব্যাখ্যা করব। আমরা পটাশিয়ামের কথা বলছি, পটাশিয়ামের পৃষ্ঠ থেকে যদি ইলেকট্রন নির্গত করতে হয় তাহলে 2 ইলেকট্রন ভোল্ট শক্তির আলো প্রয়োজন। 2 ইলেকট্রন ভোল্ট যদি আলো ন্যূনতম দেওয়া যায় তবেই সেখান থেকে হচ্ছে ইলেকট্রন নির্গত হবে, কোথায়? পটাশিয়াম থেকে। তাহলে এটা যদি পটাশিয়াম পৃষ্ঠ হয় আমরা এখানে দেখছি 1.77 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ এর জন্য করেসপন্ডিং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 700 ন্যানোমিটার। এই আলোর তীব্রতা যতই হোক না কেন যদি পটাশিয়ামের উপর আজীবন ফেলতে থাকি তাও ইলেকট্রন নির্গত হবে না। কিন্তু আমরা এখানে 2.25 ইলেকট্রন ভোল্ট 550 ন্যানোমিটারের যদি ফেলি তাহলে কি হবে ইলেকট্রন নির্গত হবে। তার চাইতে যদি বেশি 3.1 ইলেকট্রন ভোল্ট তাও ইলেকট্রন নির্গত হবে। তবে পার্থক্য হচ্ছে কি যেটা আমরা 2 নম্বর শর্তে দেখবো, এখন আবার একটু দেখে নিই কারণ পরে আবার আমরা এটা দেখবো, যখন ন্যূনতম 2 ইলেকট্রন ভোল্ট ছাড়া কি হবে না ইলেকট্রন নির্গত হবে না, কোথা থেকে? পটাশিয়াম থেকে। কারণ পটাশিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 2। তাহলে 2.25 যখন দিচ্ছি তখন ভি ম্যাক্সিমাম অর্থাৎ গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ হচ্ছে 2.96×10⁵ মিটার/সেকেন্ড। এটার জন্য যে গতিশক্তি আমরা হিসাব করে ফেলতে পারবো, এই বেগের জন্য যে গতিশক্তি সেটা আমরা হিসাব করে ফেলতে পারবো 1/2 mv² সমীকরণ থেকে গতিশক্তি আমরা বের করতে পারবো। এখন যদি এই পটাশিয়ামের উপরে আমরা যদি 3.1 ইলেকট্রন ভোল্টের আলো ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে? ইলেকট্রন নির্গত হচ্ছে কিন্তু সর্বোচ্চ গতিবেগ 6.22×10⁵ মিটার/সেকেন্ড হয়ে গেছে। তাহলে আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি যে কম্পাঙ্ক বৃদ্ধি করলে কি হয় ইলেকট্রনের গতিবেগ বৃদ্ধি পেয়ে যায়, তার অর্থ কি গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে ন্যূনতম 2 ইলেকট্রন ভোল্টের নিচে যদি আমরা আলো ফেলি তাহলে সেটা সেখান পটাশিয়ামের উপর তাহলে পটাশিয়াম থেকে কোনো ইলেকট্রন নির্গত হবে না। কিন্তু 2 ইলেকট্রন ভোল্ট কিংবা তার চাইতে বেশি যদি হচ্ছে শক্তির আমরা আলো ফেলি তাহলে কি হবে ইলেকট্রন নির্গত হবে, কিন্তু কম্পাঙ্ক যতই বাড়াতে থাকবো ততই কি হবে গতিশক্তি বেড়ে যাবে, ইলেকট্রনের নির্গত ইলেকট্রনের গতিশক্তি বেড়ে যাবে। এটা আমরা 2 নম্বরে এই একই জিনিস পড়বো, এই 2 নম্বরের শর্তে আমি আগে বলে নিলাম। নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি আপাত আলোর কম্পাঙ্কের সাথে সরলরৈখিকভাবে বৃদ্ধি পায় কিন্তু আলোর তীব্রতার উপর নির্ভর করে না। তাহলে আমরা দেখলাম ওখানে গাণিতিকভাবে যে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কিসের উপর নির্ভর করছে, আপাতিত আলোর কম্পাঙ্কের সাথে সরলরৈখিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন এটাকে আমরা কার্ভের মাধ্যমে কি দেখতে পাচ্ছি, এদিকে ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি যতই বাড়ছে কি হচ্ছে কে ম্যাক্সিমাম তার মানে হচ্ছে গতিশক্তি এদিকে বৃদ্ধি পাচ্ছে সরলরৈখিকভাবে, কোনো আঁকাবাঁকা কার্ভ না একবারে সোজা কার্ভ, অর্থাৎ এটাও বাড়ছে সরলরৈখিকভাবে। এটা মেটাল 1-এর জন্য যদি হয় এটা মেটাল 2-এর জন্য, প্রত্যেকটা মেটালের জন্য এটা ভিন্ন ভিন্ন, কারণ কি প্রত্যেকটা মেটালের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নির্ভর করে, আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি সহ ইলেকট্রন নির্গতের গতিশক্তি পদার্থের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। তাহলে এবার 3 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, যদি খুব কম তীব্রতার থ্রেশহোল্ড কম্পাঙ্ক বিশিষ্ট আলো কোনো ধাতুর উপর ফেলা হয় তবে তা হতে ইলেকট্রন নির্গত হয়, অর্থাৎ ইলেকট্রন নির্গত হওয়ার জন্য আলোর তীব্রতা নাই থ্রেশহোল্ড কম্পাঙ্ক বিশিষ্ট আলো প্রয়োজন। তাহলে আমরা যদি থ্রেশহোল্ড কম্পাঙ্কের চাইতে কম কম্পাঙ্কের আলো যদি কোনো ধাতব পৃষ্ঠের উপর ফেলি তাহলে কোনো ইলেকট্রন নির্গত হবে না সেই আলোর তীব্রতা যত বেশিই হোক না কেন। আবার উল্টো দিকে যদি করি, থ্রেশহোল্ড কম্পাঙ্ক বিশিষ্ট হচ্ছে আলো আমরা খুব কম তীব্রতার আলো যদি কোনো ধাতব পৃষ্ঠের উপর ফেলি তাও ইলেকট্রন নির্গত হবে, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে ইলেকট্রন নির্গত হওয়া শুধুমাত্র থ্রেশহোল্ড কম্পাঙ্কের উপর নির্ভর করবে, অর্থাৎ আপাতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করবে, কোনোভাবেই আলোর তীব্রতার উপর নির্ভর করবে না। তাহলে এখানে আমরা একটা জিপ ফাইল দিয়ে দেখাইছি
যে ফটোস বিম বিলো থ্রেশোল্ড, অর্থাৎ এখানে একটা ধাতব পৃষ্ঠ বোঝাচ্ছে, এখানে এগুলা ইলেকট্রন বোঝাচ্ছে। আমি যদি ক্রমাগত আজীবন ধরে যদি আমি এই ধাতব পৃষ্ঠের জন্য যে ন্যূনতম হচ্ছে কম্পাঙ্ক লাগে ইলেকট্রন নির্গত হওয়া, অর্থাৎ থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি লাগে, সেই ফ্রিকোয়েন্সির চাইতে কম ফ্রিকোয়েন্সির আমি আলো এর উপরে ফেলছি, যতই ফেলি না কেন, তীব্রতা যতই হোক না কেন, ইলেকট্রন নির্গত হবে না। তাহলে আমরা এই তিনটি পরীক্ষালব্ধ বৈশিষ্ট্য পাই কোথা থেকে, আলোক তড়িৎ ক্রিয়ার পরীক্ষা থেকে। আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যায় সনাতন বলবিদ্যার ব্যর্থতা। এবার আমরা দেখব আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যায় সনাতন বলবিদ্যা কিভাবে ব্যর্থ হয়েছিল। এখন আলোর তরঙ্গ মডেল, ওয়েব মডেল অফ লাইট যাকে বলি, এর উপর ভিত্তি করে পদার্থবিদগণ প্রস্তাব করেন আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি করলে ফটো ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে এবং আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি করলে আলোক তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে। তারা বলেছেন যে আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি করলে ফটো ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাবে, কিন্তু আমরা দেখলাম যে তীব্রতা বৃদ্ধি করলে কোনোভাবেই গতিশক্তি তো বৃদ্ধি হয় না, ইলেকট্রন এমনকি থ্রেশোল্ড কম্পাঙ্কের কম কম্পাঙ্ক বিশিষ্ট আলোর যদি আমরা ধাতুর উপর ফেলি এবং তার তীব্রতা যতই হোক না কেন, ইলেকট্রনই নির্গত হবে না, গতিশক্তি তো দূরের কথা। তাহলে আমরা গতিশক্তি আবার বৃদ্ধি পাই কিসের উপর, দেখলাম যে আপাতত আলোর কম্পাঙ্কের উপর, কম্পাঙ্কের সাথে সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়। তাহলে সম্পূর্ণ বিপরীত কথা বলছে, আবার আপাতত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি করলে আপাতত তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে, আবার উল্টো দিকে বলছে কম্পাঙ্ক যদি বৃদ্ধি করি তাহলে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করবে। এটা দুটা কন্ট্রাডিক্টরি, একবারে 180 ডিগ্রি ভুল কথা এখানে, কিন্তু যেটা সনাতন বা নিউটনীয় বলবিদ্যায় বলা হয়েছিল। কিন্তু দেখা গেল পরীক্ষালব্ধ ফলাফল সনাতন বলবিদ্যায় প্রস্তাবিত ফলাফলের সম্পূর্ণ বিপরীত, 180 ডিগ্রি বিপরীত। সেটা কি, অর্থাৎ আপাতত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি করলে ফটো ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়, এখানে বলছে কি তীব্রতা বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায়, আর এখানে আপাতত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি করলে ফটো ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়। এটা আমাদের পরীক্ষালব্ধ ফলাফল আর এটা হচ্ছে প্রস্তাবনা। তাহলে এই প্রস্তাবনা যদি ভুল হয়, এই পরীক্ষালব্ধ মানের বিপরীত হয়, তাহলে অবশ্যই পরীক্ষালব্ধ মান সঠিক, এটা সঠিক নয়। এবং আপাতত আলোর তীব্রতা বৃদ্ধি করলে আলোক তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাই। তাহলে কি দুটা জিনিস পাচ্ছি এখানে, পরীক্ষালব্ধ কম্পাঙ্ক বৃদ্ধি করলে ফটোইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়, এবং যদি আলোর তীব্রতা বৃদ্ধি করা হয় তাহলে আলোক তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করে, এখানে যা উল্টা বলা হয়েছিল। তাহলে এই ফলাফল, এই প্রস্তাবিত কথা আর এই প্রাপ্ত ফলাফল সম্পূর্ণ বিপরীত। যেহেতু এটা পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফল, তাহলে এটা সঠিক, এটা ভুল। অর্থাৎ সনাতন বলবিদ্যা আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যায় সম্পূর্ণরূপে ব্যর্থ। আলোক তড়িৎ ক্রিয়ার আইনস্টাইনের ব্যাখ্যা, আলোর কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম থিওরি অফ লাইট এর উপর ভিত্তি করে 1905 সালে আইনস্টাইন প্রস্তাব করেন আলো ফোটন নামক কণার স্রোত, স্ট্রিম অফ পার্টিকলস কল্ড ফোটনস, যার শক্তি হলো E=hν। এখন আমরা জানি কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন ম্যাক্স প্লাঙ্ক। সনাতন বলবিদ্যায় বলা হয়েছিল আলো কি একেবারে নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস আকারে প্রবাহিত হয়, কিন্তু ম্যাক্স প্লাঙ্ক বললেন যে কি না, আলো হচ্ছে নির্দিষ্ট প্যাকেট আকারে প্রবাহিত হয় এবং এটা কোনো নিরবিচ্ছিন্ন নয়, এটা বিচ্ছিন্ন, ডিসক্রিয়েট। তো এই কোয়ান্টাম তত্ত্বকে আইনস্টাইন ভিত্তি ধরেন, ধরে তিনি প্রস্তাব করেন যে আলো ফোটন নামক কণার স্রোত, অর্থাৎ আলো হচ্ছে নট শুধুমাত্র ওয়েব নয়, এটা শুধু তরঙ্গ নয়, এটা একটা কণা। তাহলে আলো যদি কণা হয় তাহলে সে কণা কি, সেই কণাটার নাম কি দেওয়া হলো ফোটন। তাহলে আলো ফোটন নামক কণার স্রোত, যার শক্তি হলো E=hν, এটা আইনস্টাইন সিদ্ধান্তে আসলেন। তিনি আরও প্রস্তাব করেন থ্রেশোল্ড কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠের ওপর পড়লে ওই আলোক শক্তির একটি নির্দিষ্ট ন্যূনতম পরিমাণ শক্তি ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত করতে ব্যয় হয়, যাকে কাজ অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন ফাই বলে, এবং এর মান ধাতুর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। তিনি বললেন যে থ্রেশোল্ড কম্পাঙ্কের আলো যখন আমি কোনো ধাতব পৃষ্ঠের উপর ফেলবো, তখন ওই ধাতব পৃষ্ঠের পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হওয়ার জন্য আপতিত আলোর একটি অংশ ব্যয় হবে, সেটাকে তিনি বললেন কাজ অপেক্ষক, ইংরেজিতে যাকে বলে ওয়ার্ক ফাংশন, এটাকে ফাই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। এই ফাই সিম্বল দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। এবং তিনি বললেন এই কাজ অপেক্ষকটা সম্পূর্ণরূপে ধাতুর বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল, যেমনটা থ্রেশোল্ড কম্পাঙ্ক ধাতুর বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। এটা তো একদম সরাসরি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকেই আসছে, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে এটা আসলো, এই সিদ্ধান্তে আসলেন, এটাকে ভিত্তি ধরলেন, ধরা পরে তিনি প্রস্তাব করলেন যে আপতিত আলোর
থ্রেশল্ড ফ্রিকোয়েন্সি সম্পন্ন আলো যদি কোনো ধাতব পৃষ্ঠের উপর পড়ে তাহলে সেই ধাতব সেই আপতিত আলোর একটি নির্দিষ্ট অংশ কি হয় ইলেকট্রন নির্গত করতে ব্যয় হয়। তাহলে বাকি আলো কি হবে, বাকি আলো একটু দেখি। ইলেকট্রন নির্গত করতে আপতিত আলোক শক্তি যতটুকু ব্যয় হয় কাজ অপেক্ষক তা ব্যতীত অবশিষ্ট শক্তি নির্গত ইলেকট্রনের গতি শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। অর্থাৎ তিনি বললেন যে আপতিত আলোর একটি অংশ তো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত করতে ব্যয় হয়ে যাবে, বাকি যে অবশিষ্ট যে আলো থাকলো সেই অবশিষ্ট আলোটা নির্গত ইলেকট্রনের গতি শক্তি বৃদ্ধি করবে। তাহলে আমরা কি লিখতে পারি যে ই ইকাল টু এইচ নিউ, ইকাল টু আমরা কি লিখতে পারি এই এইচ নিউ পরিমাণ আলো যদি আমরা ধাতব পৃষ্ঠের উপর ফেলি, তাহলে ফাই হলে কাজ অপেক্ষক, এটা হচ্ছে ন্যূনতম শক্তি ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত করতে। তাহলে এই ন্যূনতম শক্তিকেই আমরা কি বলছি কাজ অপেক্ষক বলছি, এটার সাথে তাহলে কি অবশিষ্ট শক্তি কি হবে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি হবে, তাহলে ইকে। তাহলে আমরা লিখতে পারি ইকে ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই, কারণ কি ই ইকুয়াল টু ইকে প্লাস ফাই, তাহলে ইকে ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ নিউ মাইনাস ফাই। আবার ইকে সমান আমরা লিখতে হাফ এমই, এমই মানে ইলেকট্রনের হচ্ছে ভর, তাহলে হাফ এমই ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই। এটা এটা হচ্ছে কি আইনস্টাইনের ব্যাখ্যা, ফটো ইলেকট্রনের আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের ব্যাখ্যা। খুবই সুন্দর, রিজনেবল এবং হচ্ছে খুবই সিম্পল। এবার আমরা আসবো কম্পটন প্রভাব, যাকে কম্পটন ইফেক্ট বা কম্পটন স্ক্যাটারিং বলে। 1923 সালে কম্পটন পরীক্ষা করেন গ্রাফাইটের উপর এক্স রে ফোটন আঘাত করলে তা হতে ইলেকট্রন নির্গত হয় এবং আঘাতের পরে নির্গত ইলেকট্রন এক্স রে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায় অর্থাৎ শক্তি কমে যায়। এই কম্পটন কি করলেন 1923 সালে একটা যে হচ্ছে পরীক্ষা করেন সেখানে কি গ্রাফাইটের পৃষ্ঠের উপর এক্স রে ফোটন আঘাত করেন এক্স রে ফোটন দিয়ে আঘাত করলে তিনি দেখেন ইলেকট্রন নির্গত হয় কিন্তু আঘাতের পরে নির্গত এক্স রে এর গতিপথ গতিপথও বেঁকে যাচ্ছে আবার এর তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে অর্থাৎ শক্তি শক্তি কমে যাচ্ছে। তাহলে এটা এটা একটা বড় ধরনের আবিষ্কার, কেন এটা আমরা পরে যখন ব্যাখ্যা করতে যাব তখনই বুঝতে পারবো যে এটা কত বড় আবিষ্কার। এখন এর পরীক্ষাটা এখানে যা বললাম সেটা একটু দেখে নিই। এটা হচ্ছে যদি কোনো ধাতব পৃষ্ঠের বিদ্যমান একটি স্থির ইলেকট্রন হয়, একদম স্থির অবস্থায় আছে, এক্স রে রশ্মি আমরা এখানে ফেলি যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ল্যামডা আই, কারণ কি আই হচ্ছে এই ইনসিডেন্ট, তার মানে আপতিত। আমরা সায়েন্সে আই বলতে কি বুঝি যে সেটা ইনসিডেন্ট বুঝি, ইনসিডেন্ট মানে সেটা আপতিত। তাহলে আপতিত এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আই বিশিষ্ট এখানে যখন পড়ছে ইলেকট্রনটা সিটকে একদিকে চলে যাচ্ছে সেই কোণটাকে আমরা ধরলাম ফাই, আর এক্স রে রশ্মিটাও কি হচ্ছে এক্স রে রশ্মিটাও বেঁকে যাচ্ছে সেই বেঁকে যাওয়ার কোণটাকে ধরলাম এই এটা তার গতিপথ ছিল এই বরাবর, এই বরাবর এটা গতিপথ ছিল, তাহলে থিটা কোণে সে কি হলো বেঁকে গেল। এবং তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেড়ে যায় তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো ল্যামডা এফ। তাহলে এটা সিম্পল একটা ডায়াগ্রাম যেখানে ব্যাখ্যা করছে কম্পটন প্রভাবটা, যে এক্স রে গেল ইলেকট্রন একদিকে সিটে গেল সিটকে গেল আর এই এক্স রেটা আর একদিকে সিটকে গেল কিন্তু এর তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখানকার হচ্ছে ওয়েভ আর এখানকার ওয়েভ এক না, এটা তরঙ্গ দৈর্ঘ্য কি হয়েছে বেড়ে গেছে। তারপরে তিনি কম্পটন কি করেন এই সমীকরণটা উপপাদন করেন যেটাকে কম্পটন শিফট সমীকরণ বলে, কম্পটন শিফট সমীকরণ। এটা আমরা পরবর্তীতে এই এই সমীকরণটা উপপাদন নিয়েও আমরা কথা বলবো। এখন এখানে আরেকটু বলে রাখি যে কোনো কোনো বইয়ে এই দিকে এক্স রশ্মির গতিবেগ মানে সিটকে যাওয়ার দিক ধরেছে আর এইদিকে ইলেকট্রনের ধরেছে, কোনো সমস্যা নাই। এটা যদি হচ্ছে আমি কি ধরি সিটকে যাওয়া হচ্ছে স্ক্যাটার্ড এক্স রে ধরি এক্স রে ফোটনের দিক ধরি তাহলে অবশ্যই এটাকে কি ধরতে হবে ইলেকট্রনের দিক ধরতে হবে, আবার যদি এটা ইলেকট্রনের দিক ধরেছি বলি এটা হচ্ছে কি এক্স রে, তাহলে আমার ধরার উপর নির্ভর করবে পরবর্তী ক্যালকুলেশন কিন্তু ফাইনালি গিয়ে আবার সমীকরণ একই রকম আসবে। কম্পটন প্রস্তাব করেন এক্স রে ফোটন কর্তৃক আঘাতপ্রাপ্ত হওয়ার আগে ইলেকট্রন অবশ্যই স্থির অবস্থায় ছিল এবং আঘাতপ্রাপ্ত হওয়ার পর ওই ইলেকট্রনের ভরবেগ শূন্য হতে পরিবর্তিত হয়ে এম ভি হয়, যেখানে এম হলো ইলেকট্রনের ভর এবং ভি হলো এক্স রে ফোটন কর্তৃক আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ইলেকট্রনের প্রাপ্ত বেগ। তাহলে আমার যদি এক্স রশ্মির সাথে ইলেকট্রনের সংঘর্ষ ঘটে তাহলে সংঘর্ষ ঘটতে গেলে ইলেকট্রনও তো গতিশীল কিন্তু যে মুহূর্তে সংঘর্ষটা ঘটলো তখন অবশ্যই ইলেকট্রনটা কি ছিল স্থির অবস্থায় ছিল, আর এক্স রে কর্তৃক আঘাতপ্রাপ্ত হওয়ার পরে কি হয়েছে সিটকে চলে গেছে, তাহলে এর গতিশক্তি কি হয়েছে
গতিশক্তি প্রাপ্ত হয়েছে, সেই এর হচ্ছে তাহলে এর ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগটা হয়ে যাবে এম ভি, যেখানে এম হলো ইলেকট্রনের ভর আর ভি হলো প্রাপ্ত বেগ। সংঘর্ষের পরে প্রতিফলিত এক্স রে ফোটন তার গতিপথ পরিবর্তন করে এবং এর তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। কম্পটনের নাম অনুসারে এটি কম্পটন প্রভাব নামে পরিচিত এবং কম্পটন তার কাজের জন্য 1927 সালে নোবেল পুরস্কার পাইছেন। কম্পটন প্রভাব ব্যাখ্যায় সনাতন বলবিদ্যার ব্যর্থতা। এবার দেখি এই যে কম্পটনের পরীক্ষাটা আমরা সংক্ষেপে দেখলাম, সেই পরীক্ষাটা ব্যাখ্যায় সনাতন বলবিদ্যা কিভাবে ফেল করলো। আমরা জানি দুটি কণার মধ্যে যখন সংঘর্ষ ঘটে তখন তাদের ভরবেগ ও শক্তি সংরক্ষিত থাকে, অর্থাৎ কণা হলে যদি সংঘর্ষ ঘটে তাহলে তাদের ভরবেগ এবং শক্তি সংরক্ষিত থাকবে। ভরবেগ আঘাতের পরে এবং আগে এবং পরে কি হবে, ভরবেগ ও শক্তি সংরক্ষিত থাকবে। সনাতন বলবিদ্যায় আলোকে শুধুমাত্র তরঙ্গ হিসেবে বিবেচনা করা হয় যার কোনো ভর নাই, সুতরাং আলোর কোনো ভরবেগ নাই, পি ইকুয়াল টু শূন্য। অর্থাৎ সনাতন বলবিদ্যা যেহেতু বলছে যে আলো শুধুমাত্র তরঙ্গ এর কণাধর্মকে বিবেচনায় নেয়নি, তাহলে যে এর কোনো ভর নাই আর ভর যার নাই তার কোনো ভরবেগও নাই। তাহলে ইলেকট্রনের উপর যদি আঘাতপ্রাপ্ত হয় সে যদি ছিটকেও যায় তার ভরবেগের কোনো পরিবর্তন হওয়ার কথা নয়, কিন্তু আমরা দেখছি কম্পটন প্রভাবে যে তার তরঙ্গ দৈর্ঘ্য কি হয়েছে বেড়ে গেছে, তার মানে শক্তি কমে গেছে। তাহলে শক্তি এবং ভরবেগ কোনোটাই সংরক্ষ হুবহু আগের আপাতিত আলোর মতো নাই, তার মানে কিছু গণ্ডগোল আছে, সেই গণ্ডগোলটা আমরা একটু খুঁজে বের করি। কিন্তু কম্পটন প্রমাণ করেন কোনো ধাতব পৃষ্ঠের ওপর এক্স রে আঘাত করলে ওই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হয় এবং আবদ্ধ এক্স রে তার গতিপথ পরিবর্তন করে ও তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাওয়া, অর্থাৎ শক্তি কমে যায়। এই অবজারভেশন আর এই হচ্ছে প্রস্তাবনা মিলছে না, যদি না মিলে তাহলে কি ঘটনা ঘটলো দেখি। কম্পটন প্রভাব প্রমাণ করে দেয় আলোকে কেবলমাত্র তরঙ্গ হিসেবে বিবেচনা করা ভুল, আলো শুধুমাত্র তরঙ্গ হলে ইলেকট্রনের সাথে সংঘর্ষের পরে এর তরঙ্গ দৈর্ঘ্য কমে যেত না, অর্থাৎ সে যদি কণা না হতো তাহলে যদি তরঙ্গ হতো তাহলে কোনোরূপ পরিবর্তন হতো না, আপাতত আলো এবং পরবর্তীতে ছিটকে যাওয়া আলোর তরঙ্গ দৈর্ঘ্য একই রকম হতো। অর্থাৎ আলোর তরঙ্গ ধর্মের পাশাপাশি কণা ধর্মও আছে। এই যে এই কম্পটন প্রভাব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আসলে আলোকে শুধুমাত্র যদি আমরা তরঙ্গ হিসেবে বিবেচনা করি তাহলে সেটা ভুল হবে, আলোর তরঙ্গ ধর্মের পাশাপাশি অবশ্যই অবশ্যই কণা ধর্ম আছে। তাহলে এই যেহেতু সনাতন বলবিদ্যায় আলোকে শুধুমাত্র তরঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছিল তাহলে কম্পটন প্রভাব ব্যাখ্যায় সনাতন বলবিদ্যা পুরোপুরি ব্যর্থ হয়। কম্পটন প্রভাব ব্যাখ্যায় কোয়ান্টাম বলবিদ্যার সফলতাকে। এবার দেখি যে কম্পটন প্রভাব ব্যাখ্যায় কোয়ান্টাম বলবিদ্যা কিভাবে সফল হলো। আলোকে যদি কণা হিসেবে ধরা হয় তবে তার শক্তি হবে ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটা আইনস্টাইনের সমীকরণ থেকে আমরা জানি। তাহলে আবার উক্ত কণার ভরবেগ হবে পি ইকুয়াল টু এমসি, কারণ ভরবেগ সমান কি ভর গুণন বেগ। সুতরাং আমরা লিখতে পারি ইকুয়াল টু এমসি ইন্টু সি ইকুয়াল টু পিসি, অর্থাৎ ইকুয়াল টু পিসি, এটা আমরা লিখতে পারি। কোয়ান্টাম তত্ত্ব হতে আমরা জানি একটি ফোটনের শক্তি ইকুয়াল টু এইচ নিউ, এর নিউ হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে আমরা এটা একটি ফোটনের শক্তি সমান জানি ইকুয়াল টু এইচ নিউ। তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু ই বাই সি, এই সমীকরণ থেকে কি লেখা যায় পি ইকুয়াল টু ই বাই সি, আবার ই সমান কি এইচ নিউ। তাহলে আমরা ই এর মানটা যদি বসাই দিই তাহলে কি এইচ নিউ ডিভাইডেড বাই সি, সি সমান জানি নিউ ল্যামডা, তাহলে নিউ বাই সি সমান কি হবে ওয়ান বাই ল্যামডা, তাহলে পি ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা। এখন দেখা যাচ্ছে যে এইচ হচ্ছে ধ্রুবক, তাহলে পি ইজ প্রপোর্শনাল ওয়ান বাই ল্যামডা, অর্থাৎ ভরবেগ তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্ত অনুপাতিক। তাহলে কি আমরা লিখতে পারি, ভরবেগ তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্ত অনুপাতিক। সুতরাং সংঘর্ষের ফলে যেহেতু ভরবেগ কমে যায় সেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। ফোটনকে আমরা কণা হিসাবে ধরি, সংঘর্ষের ফলে অবশ্যই কি হবে, অবশ্যই তার ভরবেগ কি হবে কমে যাবে, আর ভরবেগ কমে গেলে কি হবে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে, যা আমরা কম্পটন প্রভাব বা কম্পটনের পরীক্ষা থেকে জানতে পাচ্ছি। তাহলে এটা কোয়ান্টাম বলবিদ্যা সম্পূর্ণরূপে সফল হয় কম্পটন প্রভাব ব্যাখ্যায়, কিন্তু সনাতন বিদ্যা কি হয় ব্যর্থ হয়।
কম্পনশিপ সমীকরণ আমরা এখন উপপাদন করব। মনে করি সংঘর্ষের পূর্বে এবং পরে এক্সরে ফোটনের কম্পাঙ্ক যথাক্রমে নিউ আই ও নিউ এফ। তাহলে কি হলো, সংঘর্ষের পূর্বে আপতিত আলোর কম্পাঙ্ক হচ্ছে আমরা ধরলাম নিউ আই, এবং সংঘর্ষের পরে স্ক্যাটার্ড ফোটন এক্সরে ফোটনের কি কম্পাঙ্ক ধরলাম নিউ এফ, এটা আমরা ধরলাম। সুতরাং ইলেকট্রনকে আঘাতের পূর্বে ফোটনের শক্তি হবে এইচ নিউ আই এবং আঘাতের পরে ফোটনের শক্তি হবে এইচ নিউ এফ। ইলেকট্রনকে আঘাতের ফলে ফোটন কর্তৃক হারানো শক্তি টি ইকাল টু টি ধরলাম, হারানো শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম টি দ্বারা। তাহলে ইলেকট্রনকে আঘাতের ফলে ফোটন কর্তৃক হারানো শক্তি টি ইকাল টু এইচ নিউ আই মাইনাস এইচ নিউ এফ, অর্থাৎ সংঘর্ষের ফলে আপতিত এক্স রে ফোটন যে পরিমাণ শক্তি হারায় সেটাকে আমরা টি বললাম, আর টি ইকাল টু এইচ নিউ আই মাইনাস এইচ নিউ এফ। আবার ফোটনকে কণা হিসেবে বিবেচনা করলে উক্ত কণার শক্তি হবে ই ইকাল টু এম সি স্কোয়ার বা ই ইকাল টু পিসি, যা কিছুক্ষণ আগেও আমরা এই সমীকরণটা দেখলাম। তাহলে আমরা এখান থেকে কি পারলাম, ফোটন কর্তৃক হারানো শক্তি টি ইকাল টু এইচ নিউ আই মাইনাস এইচ নিউ এফ। সমীকরণগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ কি পরে আবার আমরা এই সমীকরণগুলো ব্যবহার করব। আর যদি কণা হয়, ফোটন একটি কণা হয়, তাহলে তার শক্তি হবে ই ইকাল টু এম সি স্কোয়ার বা ই সমান আমরা লিখতে পারি পিসি, কারণ এম সি সমান পি। তাহলে এই পরীক্ষাটা আবারও বলি যে এই আপাতত হচ্ছে আপাতত যে এক্স রে ফোটন তার আমরা কম্পাঙ্ক ধরলাম নিউ আই, তাহলে তার করেসপন্ডিং তরঙ্গ দৈর্ঘ্য কী হবে ল্যামডা আই, আর স্ক্যাটার ফোটনের কি ধরলাম হচ্ছে এই কম্পাঙ্ক ধরলাম নিউ এফ, এবং তার করেসপন্ডিং তরঙ্গ দৈর্ঘ্য ধরলাম ল্যামডা এফ, আর এই কোণটা ধরলাম থিটা, এটা ধরলাম ফাই। অর্থাৎ পি ইকাল টু ই বাই সি বা এইচ নিউ বাই সি, ই ইকাল টু এইচ নিউ, এই সমীকরণটা আমরা কিছুক্ষণ আগেও আমরা বের করলাম। তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, যেটাকে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বলে, সেখান থেকে আমরা পাই যখন দুটি কণা পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় তখন তাদের পারস্পরিক সমকোণে উভয় কণার ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে উভয় কণার লম্ব বরাবর কী হবে, এই হচ্ছে ভরবেগ সংরক্ষিত। মনে করি এই দিক হলো ফোটন কণা ও এর লম্ব বরাবর। তাহলে ফোটন কণা এবং লম্ব বরাবর, এটা যদি এই দিকে যদি ফোটন কণা এবং হচ্ছে ফোটন কণার দিক হয়, তাহলে তার লম্ব বরাবর কি হবে ভরবেগ সংরক্ষিত থাকবে, সেটা আমরা ধরে নিলাম। ধরি আপাতিত ফোটনের দিকের সাথে বিক্ষিপ্ত ফোটন স্ক্যাটার ফোটন থিটা এবং বিক্ষিপ্ত ইলেকট্রন স্ক্যাটার ফোটন ফাই কোণ উৎপন্ন করলো। যদি তাই করে তাহলে আমরা সংঘর্ষের পূর্বে ইলেকট্রন স্থির অবস্থায় ছিল যার শক্তি এম নট সি স্কোয়ার, এবং ভরবেগ শূন্য হবে, যেখানে এম নট হল ইলেকট্রনের স্থির অবস্থায় ভর, যেটা রেস্ট মাস। আমরা প্রথমে বলে নিয়েছি যে কি আঘাতের মুহূর্তে অবশ্যই ইলেকট্রন স্থির ছিল, তাহলে তার শক্তি কী হবে, যে হচ্ছে স্থির অবস্থায় ছিল এবং শক্তি হবে এম নট সি স্কোয়ার, ইকাল টু এম নট সি এম সি স্কোয়ার আমরা জানি, সেখান থেকে আমরা বলছি এম নট সি স্কোয়ার, কারণ কি এম নট হচ্ছে ইলেকট্রনের ভর। আর হচ্ছে কি ভরবেগ কী হবে, শূন্য হবে, কারণ কি সেটা স্থির ছিল। তাহলে ভর যাই হোক না কেন, যদি আমরা শূন্য দ্বারা, বেগ যেহেতু শূন্য, তাহলে শূন্য দ্বারা গুণ করলে ভরবেগ শূন্য হয়ে যাবে। সংঘর্ষের পরে ইলেকট্রনের ভরবেগ আমরা ধরে নিচ্ছি, সংঘর্ষের পরে ইলেকট্রনের ভরবেগ হবে কি পি। তাহলে আপাতত ফোটনের দিক বরাবর ভরবেগ হবে। তাহলে আমরা দুটি অবস্থায় এটা নির্ণয় করতে পারি, একটা আপতিত ফোটনের দিক বরাবর ভরবেগ নির্ণয় করব, আর এই দিকের লম্ব বরাবর একটা নির্ণয় করব, কারণ কি লম্ব বরাবর ভরবেগ সংরক্ষিত থাকে। ভরবেগের উপাংশ বের করতে চাই, তাহলে যেটা দাঁড়াবে সংঘর্ষের পূর্বে ফোটনের ভরবেগ এইচ নিউ বাই সি এবং ইলেকট্রনের ভরবেগ শূন্য, কারণ তা স্থির অবস্থায় ছিল, আমরা কিছুক্ষণ আগেই যেটা বললাম। তাহলে এই বরাবর ভরবেগের উপাংশটা কি হবে, সংঘর্ষের পরে ফোটনের ভরবেগ এইচ নিউ এফ ডিভাইডেড বাই সি কস থিটা এবং ইলেকট্রনের ভরবেগ পি কস ফাই। কারণটা কি, কারণটা কি আমরা একটু দেখব, যে আমরা যদি এই বরাবর, এই অনুভূমিক বরাবর আমরা উপাংশটা বের করছি, কার এই এইচ নিউ এফ ডিভাইডেড বাই সি এবং পি পি এর, তাহলে এই এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব। তাহলে আমরা জ্যামিতির সূত্র অনুযায়ী এই অনুভূমিক বরাবর পাবো হচ্ছে এইচ নিউ এফ ডিভাইডেড বাই সি কস থিটা, আর এই যে লম্ব উলম্ব বরাবর পাবো, লম্ব বরাবর পাবো এইচ নিউ এফ ডিভাইডেড বাই সি সাইন থিটা। তেমনইভাবে পি এর জন্য এটা ফাই, তাহলে এটা লম্ব,
তাহলে এই অনুভূমিক বরাবর পাবো পি কস ফাই এবং এই লম্ব বরাবর পাবো পিই সাইন ফাই। তাহলে আমরা যেহেতু অনুভূমিক বরাবর ধরছি সংঘর্ষের পরে, তাহলে এটা আর এটার যোগফলই হবে এই অনুভূমিক বরাবর উপাংশ। তাহলে আমরা কি এইচ নিউ এফ ডিভাইডেড বাই সি কস থিটা প্লাস পি কস ফাই এটা আমরা লিখলাম। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা এই পাশে সি আছে, এখানে সি আছে, তাহলে পি সি হয়, সরল করে দিলে পি সি, নিচে সি আসে, তাহলে সি সি কেটে যায়। তাহলে এইচ নিউ আই ইকাল টু এইচ নিউ এফ কস থিটা প্লাস পিই সি, এই যে এইচ সি এখানে চলে আসলে এটা এটা কেটে যায়, তাহলে পিই সি কস ফাই এটা পেলাম। এবার আমরা আরেকটু পি কে এই পাশে নিয়ে আসবো, তাহলে পিই সি কস ফাই ইকাল টু এইচ নিউ আই মাইনাস এইচ নিউ এফ কস থিটা, এটাকে এই পাশে নিয়ে গেছি আর এটাকে এই পাশে নিয়ে আসছি। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে যে এটাকে যদি বর্গ করে দিই, এই সমীকরণটাকে যদি বর্গ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, পি স্কোয়ার সি স্কোয়ার কজ স্কোয়ার ফাই, আর এটা এ মাইনাস বি এর সূত্র, তাহলে কি দাঁড়াবে, এই সি স্কোয়ার নিউ আই স্কোয়ার মাইনাস টু ইন্টু এইচ নিউ আই ইন্টু এইচ নিউ এফ কস থিটা প্লাস এই সি স্কোয়ার নিউ স্কোয়ার এফ কজ স্কোয়ার থিটা। আবার আপতিত ফোটনের লম্ব বরাবর ভরবেগ হবে, আমরা যদি লম্ব বরাবর ভরবেগটা বলি যে এই বরাবর কোন বরাবর, এই যে আপতিত ফোটনের কি লম্ব বরাবর, তাহলে যেটা দাঁড়াবে সংঘর্ষের পূর্বে সংঘর্ষের আগে ফোটনের দিকে লম্ব বরাবর ফোটন ইলেকট্রন উভয়ই ভরবেগ শূন্য, কারণ আঘাতই ঘটেনি, তাহলে তার ভরবেগের কোনো পরিবর্তন হয়নি, তাহলে এক্সট্রা ফোটনের শূন্য, আবার ইলেকট্রন স্থির অবস্থায় ছিল তাহলে তারও শূন্য, তাহলে বাম পক্ষে আমরা কি পাচ্ছি, শূন্য পাচ্ছি। আবার আঘাতের পরে যে লম্ব বরাবর উলম্ব বরাবর সেটা আমরা কিছুক্ষণ আগে সমীকরণের মাধ্যমে দেখেছি, সংঘর্ষের পরে ফোটনের দিকের লম্ব বরাবর ফোটনের ভরবেগ এইচ নিউ এফ ডিভাইডেড বাই সি সাইন থিটা এবং ইলেকট্রনের ভরবেগ পি সাইন ফাই কিছুক্ষণ আগে আমরা দেখলাম, আবারও আমরা একটু দেখে নিই যে এই লম্ব বরাবর কি হবে, এই পি এর উপাংশ হচ্ছে পি সাইন ফাই আর এইচ নিউ এফ ডিভাইডেড বাই সি এর উপাংশ হচ্ছে এইচ নিউ এফ ডিভাইডেড বাই সি সাইন থিটা, তাহলে বাম পক্ষ শূন্য, আর এটা যোগ হওয়ার কথা ছিল কিন্তু মাইনাস, কারণ কি এইটার দিক এই মুখী এইটার দিক এই মুখী, তাহলে কি হবে যে পরস্পর বিপরীত, তাহলে এখানে মাইনাস হবে, প্লাসের জায়গায় মাইনাস হবে, কারণ কি এর দিক পরস্পর বিপরীত। তাহলে এটা শূন্য থাকলো, আমরা এটা সিম্পলিফাই করলে কি হবে, এইচ নিউ এফ সাইন থিটা মাইনাস পি সি সাইন ফাই, তাহলে পিসি পিসি সাইন ফাই কে আমরা যদি এই পাশে নিয়ে আসি, নিয়ে আসলাম, তারপরে এই পাশে কি থাকলো, এইচ নিউ এফ সাইন থিটা, এটাকে আমরা স্কোয়ার করে দিলাম। তাহলে কেন স্কোয়ার করে দিলাম, আগে পি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে কজ স্কোয়ার ফাই ছিল, আমরা এখানে সাইন নিয়ে আসবো, তাহলে আমরা একটু সমীকরণটাকে সিম্পলিফাই করতে পারবো। তাহলে আমরা এটাকে যদি স্কোয়ার উভয় পাশে বর্গ করে দিই, তাহলে পি স্কোয়ার সি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ইকাল টু এইচ স্কোয়ার নিউ এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই দুটা সমীকরণ, আগে যেটা পাইলাম এরকম ধরনের একটা সমীকরণ, আর এখনকার এটা আমরা কি করব, যোগ করে দেব। ওপরের সমীকরণ দুটি যোগ করে পাই, অর্থাৎ পি স্কোয়ার সি স্কোয়ারের যে দুটি সমীকরণ পাইলাম সেটা আমরা একটু যোগ করে দেব। তাহলে কি একটা ছিল কি পি স্কোয়ার সি স্কোয়ার কজ স্কোয়ার ফাই, আর একটা আসলো পি স্কোয়ার সি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, তাহলে এটা বামপক্ষ হয়ে গেল, আর ডান পক্ষেরগুলো সব আমরা যোগ করে দেবো, এইচ স্কোয়ার নিউ আই স্কোয়ার মাইনাস মাইনাস টুয়াইস এইচ নিউ আই এইচ নিউ এফ কস থিটা প্লাস এইচ স্কোয়ার নিউ এফ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এইচ স্কোয়ার নিউ এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এগুলোকে আমরা কি করলাম, ডান পক্ষ আর বাম পক্ষ যোগ করে দিলাম উপরের দুটা সমীকরণ। তাহলে এখান থেকে কমন যায় কি, এখান থেকে কমন যায় পি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে কি হয় কজ স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, আর এখানে থাকলো কি এইচ স্কোয়ার নিউ আই স্কোয়ার মাইনাস টুয়াইস এইচ নিউ আই ইন্টু এইচ নিউ এফ কস থিটা প্লাস এইচ, এখানে আবার কমন যায় কি এইচ স্কোয়ার নিউ এফ স্কোয়ার, তাহলে কি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন এই কজ স্কোয়ার ফাই ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই সমান কি ওয়ান, আবার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান, তাহলে এটা এটা বাদ দেওয়া যায়, বাদ দিলে আমার এখানে কি দাঁড়ালো পি স্কোয়ার সি স্কোয়ার ইকাল টু এইচ সি স্কোয়ার নিউ আই স্কোয়ার মাইনাস টুয়াইস এইচ নিউ আই ইন্টু এইচ নিউ এফ কস থিটা
প্লাস এস স্কোয়ার নিউ এফ স্কোয়ার। তাহলে এই সিম্পলিফাই করে দুটো সমীকরণকে যোগ করে সিম্পলিফাই করে আমরা এই অবস্থায় পাইলাম। আমরা এই সমীকরণটাও মনে রাখবো, কারণ এটাকেও আমরা পরবর্তীতে ব্যবহার করব। এক্সরে ফোটন কর্তৃক আঘাতপ্রাপ্ত হওয়ার পর ইলেকট্রনের মোট শক্তি সমান ফোটন কর্তৃক হারানো শক্তি প্লাস ইলেকট্রনের স্থির অবস্থায় শক্তি। এক্সরে ফোটন কর্তৃক যে আঘাতপ্রাপ্ত হলো ইলেকট্রন, তার ফলে ইলেকট্রনের যে মোট শক্তি হবে ফোটন কর্তৃক হারানো শক্তি প্লাস ইলেকট্রনের স্থির অবস্থায় শক্তি, এই দুই শক্তি। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটা হচ্ছে টিটা হারানো শক্তি আমরা ধরেইছিলাম, আর হচ্ছে এম নট সি স্কোয়ার এটা স্থির অবস্থায় শক্তি। তাহলে এই দুই শক্তির মিলিত শক্তি হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি, তাহলে ইকুয়াল টু টি প্লাস এম নট সি স্কোয়ার। এখন এই এই সমীকরণটাকে যদি বর্গ করি তাহলে এই পাশে কি আসে? ই স্কোয়ার, আর এটা এ প্লাস বি হোল স্কোয়ারের হচ্ছে সূত্র পড়বে, তাহলে টি স্কোয়ার প্লাস টু ইন্টু টি ইন্টু এম নট সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার ফোর, কারণ এটার উপরে স্কোয়ার করলে এটা হয়। আবার ইলেকট্রনের আপেক্ষিক শক্তি সমীকরণ, যেটাকে স্পেশাল রিলেটিভিটি থিওরি বলে, স্পেশাল রিলেটিভিটি অফ মোমেন্টাম অ্যান্ড এনার্জি, সেটা থেকে আমরা যদি পাই সেটা সেই সমীকরণটা কি, এটা আইনস্টাইনের সমীকরণ, ই স্কোয়ার ইকাল টু এম নট সি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার, এটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি থেকে প্রাপ্ত সমীকরণ। স্কোয়ার উভয় সমীকরণ হতে পাই, তাহলে আগে আমরা স্কোয়ারে একটা সমীকরণ পেলাম, এখানে একটা পেলাম, তাহলে এই উভয় সমীকরণ হতে কি পাই? পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর সমান কি লিখতে পারি? টি স্কোয়ার প্লাস টু ইন্টু টি ইন্টু এম নট সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার ফোর। তাহলে এই এটা আর এটা কাটা যায়, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর কাটা যায়, তাহলে কি দাঁড়ায়? পি স্কোয়ার সি স্কোয়ার ইকাল টু টি স্কোয়ার প্লাস টু ইন্টু টি ইন্টু এম ইন্টু সি স্কোয়ার এম নট ইন্টু সি স্কোয়ার। এই সমীকরণে টি এর মান যে আগে ছিল, টি সমান কি ছিল? এইচ নিউ আই মাইনাস এইচ নিউ এফ, তাহলে টি এর মানটা আমরা বসাই দেবো, তাহলে পি স্কোয়ার সি স্কোয়ার ইকাল টু এইচ নিউ আই মাইনাস এইচ নিউ এফ হোল স্কোয়ার, এখানে টি স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এইচ নিউ আই মাইনাস এইচ নিউ এফ টি এর মানটা বসিয়ে ইন্টু এম নট সি স্কোয়ার। তাহলে আমরা পি স্কোয়ার সি স্কোয়ার সমান কি লিখতে পারি? এটাকে ভেঙে দেবো, এটাকে ভেঙে দিলে এইচ স্কোয়ার নিউ আই স্কোয়ার মাইনাস টু ইন্টু এইচ নিউ আই ইন্টু এইচ নিউ এফ প্লাস এইচ নিউ স্কোয়ার এইচ স্কোয়ার নিউ এফ স্কোয়ার প্লাস টু ইন্টু এইচ নিউ আই মাইনাস এইচ নিউ এফ ইন্টু এম নট ইন্টু সি স্কোয়ার, এটা আমরা পাইলাম। তাহলে আগে একটা পি স্কোয়ার সি স্কোয়ারের সমীকরণ আছে, এখানে একটা সমীকরণ পাইলাম, তাহলে উভয় সমীকরণ থেকে আমরা কি পি স্কোয়ারের মান আগের সমীকরণ থেকে যদি এখানে বসিয়ে দিই তাহলে পাবো কি? এইচ স্কোয়ার নিউ আই স্কোয়ার মাইনাস টু ইন্টু এইচ নিউ আই ইন্টু এইচ নিউ এফ প্লাস এইচ স্কোয়ার নিউ এফ স্কোয়ার প্লাস টু ইন্টু এইচ নিউ আই মাইনাস এইচ নিউ এফ ইন্টু এম নট সি স্কোয়ার ইকাল টু এইচ নিউ এইচ স্কোয়ার নিউ আই স্কোয়ার মাইনাস টু ইন্টু এইচ নিউ আই ইন্টু এইচ নিউ এফ কস থিটা প্লাস এইচ স্কোয়ার নিউ এফ স্কোয়ার। তাহলে কাটে কোনটা আমরা দেখি, এটা আর এটা কেটে যাই, তার মানে এটা আর এটা কেটে যায়। কেটে গেলে আমরা একটু কাটাগুলো দেখে দিই কি যায়, এটা কেটে যায়, তার সাথে কি কাটে? এটা কাটে, আবার এটা কাটে, এটা কাটে, এটা কেটে যায়। তাহলে এবার আমরা যদি তাহলে টু ইন্টু এইচ নিউ আই মাইনাস এইচ নিউ এফ এম নট সি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? সমান আমরা লিখতে পারি যে এটা এই পাশে গেলে যোগ হয়ে যাবে, টু ইন্টু এইচ নিউ আই এইচ নিউ এফ মাইনাস, এখানে মাইনাস আছে, টু ইন্টু এইচ নিউ আই এইচ নিউ এফ কস থিটা, এটা আমরা পাই। তাহলে তুলনামূলক একটা ছোট সমীকরণ পেলাম। তারপরে আমরা যদি এখানে এটাকে আরেকটু সিম্পলিফাই করি, তাহলে টু ইন্টু এইচ নিউ আই মাইনাস এইচ নিউ এফ ইন্টু এম নট সি স্কোয়ার ইকাল টু টু ইন্টু, এখান থেকে কমন যায় যেটা সেটা আমরা নিলাম, কমন কি যায়? টু এইচ নিউ আই এইচ নিউ এফ কমন যায়, তাহলে টু ইন্টু এইচ নিউ আই ইন্টু এইচ নিউ এফ, তাহলে কমন নিলে এখানে ওয়ান থাকে আর এখানে কস থিটা থাকে, তাহলে ওয়ান মাইনাস কস থিটা আমরা লিখে দিলাম। তাহলে এখানকার টু এই টু আর এই টু কেটে যায়, তাহলে কি দাঁড়ালো? এই টু কাটলো,
আর এইটু কাটলো, কেটে গেল, তাহলে কি দাঁড়ালো আমার এম নট সি স্কোয়ার কে, এটাকে আমরা কি করব, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে এম নট সি স্কোয়ার হলো। তাহলে এখানে এইচ নিউ আই আমরা এই নিউ সমান জানি সি বাই ল্যামডা, তাহলে আমরা এখানে নিউ আই এর মানটা যদি বসাই দিই তাহলে সি ডিভাইডেড বাই ল্যামডা আই হয়। তাহলে এখানেও আমরা নিউ এর মানটা যদি বসাই দিই এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা এফ দাঁড়াই, তাহলে এখানে আমরা একই কাজ করব, তাহলে এইচ সি ডিভাইডেড ল্যামডা আই ইন্টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা এফ ওয়ান মাইনাস কস থেটা দাঁড়াই, এম নট সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই ল্যামডা আই মাইনাস ওয়ান বাই ল্যামডা এফ ইন্টু এইচ সি ইকাল টু এইচ সি ডিভাইডেড ল্যামডা আই ইন্টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা এফ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তাহলে আমরা আবারও যদি কেটে দিতে চাই তাহলে কি দাঁড়াই, এখান থেকে একটা, এখান থেকে একটা কাটে, কিন্তু এখানে স্টিল একটা থাকে, কিন্তু এই এখানকার একটা সি কেটে দিয়ে এখানকার এই সিটাকে শুধু সি লেখা যায়, এখানে সি স্কোয়ার এখানে সি। তাহলে আমাকে যেটা করা যাবে, যেটা আমরা করতে পারবো, যে এখানকার সিটা কেটে দিব আর এখানে সি স্কোয়ার কেটে দিই, শুধু সি লিখবো, তাহলে সেটা যদি লিখি এম নট সি, এম নট সি, এম নট সি লিখলাম, এম নট সি স্কোয়ারের জায়গায় এম নট সি লিখলাম, ডিভাইডেড বাই এইচ, এইচ কেন, এই পাশে এইচ আছে, এই পাশে নিয়ে আসলে এইচ, ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ল্যামডা আই মাইনাস ওয়ান বাই ল্যামডা এফ ইকাল টু ওয়ান বাই ল্যামডা আই ইন্টু ওয়ান বাই ল্যামডা এফ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তাহলে আমি আবারও বলি, এম নট সি ডিভাইডেড বাই এইচ ইন্টু ওয়ান বাই ল্যামডা আই মাইনাস ওয়ান বাই ল্যামডা এফ ইকাল টু ওয়ান বাই ল্যামডা আই ইন্টু ওয়ান বাই ল্যামডা এফ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তাহলে আমরা আরও সিম্পলিফাই করলে কি পাই, এম নট সি ডিভাইডেড বাই এইচ ল্যামডা এফ মাইনাস ল্যামডা আই ডিভাইডেড বাই ল্যামডা আই ইন্টু ল্যামডা এফ ইকাল টু ওয়ান বাই ল্যামডা আই ইন্টু ল্যামডা এফ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তাহলে এখানেও আমরা আবারও কাটতে পারি যে এটা আর এটা কেটে যায়, যদি কাটে তাহলে আমরা কি করতে পারি, এখানে থেকে লিখতে পারি ল্যামডা এফ মাইনাস ল্যামডা আই ইকাল টু এইচ ডিভাইড এম নট সি, আমরা ওই পাশে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে এটা নিচে চলে যাবে, এটা উপরে চলে যাবে, তাহলে এইচ ডিভাইড এম নট সি ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। তাহলে এই এই দুটার পার্থক্যকে কি বলতে পারি, ডেল ল্যামডা বলতে পারি, তাহলে ডেল ল্যামডা ইকাল টু এইচ ডিভাইড বাই এম নট সি ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। এই সমীকরণটাকে বলা হয় কম্পটন শিফট সমীকরণ। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই,